সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা এই কুয়াকাটা। মহামারী করোনার ভাইরাসের কারণে স্থবির হয়ে রয়েছে গোটা কুয়াকাটার পর্যটন শিল্প এলাকা, যেখানে স্বাস্থ্যবিধি মেনে রক্ষা করার জন্য জেলা প্রশাসক মহোদয় বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। গতকালকের এখানকার 3.5 মাস পরে লকডাউন খুলে দিয়ে উন্মুক্ত করা হয়েছে পর্যটকদের জন্য এই সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত প্লাস সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলো। আমরা গতকালকের থেকে এখন পর্যন্ত যে দৃশ্যগুলো দেখতে পেলাম, আসলে সীমিত আকার পর্যটক আসছে এবং স্থানীয় আশেপাশে ডোমেস্টিক ট্যুরিস্টরাই এখানে বেশি আনাগোনা করছে। যেমন স্বাস্থ্যবিধি কথা বলা হলেও সীমিত আকারে দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধি রক্ষা করছে, এবং বাইদিবাই প্রশাসনের পক্ষ থেকে নজরদারিতে একটু বেশি নজরদারিতে দেখা যাচ্ছে। ম্যাজিস্ট্রেট রয়েছে এখানে সমুদ্র সৈকতে, স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য মাস্ক যদি না থাকে সেখান থেকে জরিমানা করা হচ্ছে। তো এই যে করোনা রক্ষাকালীন করোনার সমসাময়িকের ভিতরে যে আমাদের এই এই কুয়াকাটা লকডাউন খুলে দিয়ে উন্মুক্ত করা হয়েছে, আসলে সবারই একটা আতঙ্ক ছিল, যে আতঙ্কের ভিতরে দিন কাটছে, যে আসলে কি এতদিন ভালো ছিলাম, এখন হয়তোবা অন্যদিকে চলে যাচ্ছি, আমরা হয়তোবা করোনায় গ্রাস করবে, এরকমের চিন্তা চেতনা এখানে অনেকের ব্যবসায়ীদের ভিতরে। আবার অনেকেই এটার পজিটিভ চিন্তা করে যে না, মহামারী করোনা তো হয়তোবা আমাদেরকে এভাবে জীবন যাপন নিয়েই চলতে হবে, তো এদেরকে স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি তাহলে আমরা আমাদের জীবনটা ভালো চলবে, ব্যবসায়িক দিয়ে উন্নত হবে, সে নিয়ে তারা অনেকটাই কাজ করে যাচ্ছে। এখানে হোটেল মোটেল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্যুরিজম বোর্ডের সহায়তায় এখানে যে টোয়াকের পক্ষ থেকে এবং এখানে আমাদের অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের সহযোগিতায় গত মাসে স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য ট্রেনিং হয়েছে। সেই ট্রেনিংয়ের ভিত্তিতে হোটেল বয়, রেস্তোরাঁ, পাশাপাশি অন্যান্য যে সেক্টরগুলোর যে শ্রমিকগুলো আছে তাদেরকে স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। সেই ট্রেনিং কাজে লাগিয়ে এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা হবে বলে ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে এতটুকু নিশ্চিত করা হয়েছে। তো কুয়াকাটা থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। কুয়াকাটা থেকে হুসাইন আমির।